Hello guys. Okay, hello guys. This is Anand Tushar. আমার নতুন ভিডিও। তো এই ভিডিওতে হচ্ছে চলতেছে, হ্যাঁ, কি চলতেছে? দিবস চলতেছে। আজকে 11 তারিখ, 11 ফেব্রুয়ারি, প্রমিস ডে। তো আমি যেহেতু এটা আমি আজকের বিষয় নিয়ে কথা বলবো। ভাই, জীবনে কেডা প্রমিস রাখছে, কেডা? এটা কবিতায় আছে, কেউ কথা রাখেনি। কবিতা আমি ভুলে গেছি, অনেক বড় কবিতা, কেউ কথা রাখে না, ঠিক আছে? কেউ কথা আসলে রাখে না, বুঝছেন? এই ছয় সাতটা দিন লয়া তোরা যা শুরু করছ, আই মিন, যাই হোক, এখন আর করে না কেউ। মানে আমি সারাদিন বাইরে বাসায় থাকি, কাম কাজ নাই, আমি বেকার একটা ছেলে, তাই হয়তো বাইরে যাওয়া হচ্ছে না। প্রমিস ডে চলতেছে না, চকলেট ডে চলতেছে না, টেডি ডে চলতেছে না, কি ডে চলতেছে এটা আমি সঠিক জানি না। কিন্তু ঘটনা হলো কি রে ভাই, প্রমিস ডে কেডা কেডা প্রমিস, মানে কেডা এমন কেডা আছে যে প্রমিস মানছে জীবনে ঠিক মতন? প্রমিস করে ভাই, প্রমিস ইজ মেড ফর ব্রোকেন। মানুষ প্রমিস করেই হচ্ছে ভাঙার জন্য, ঠিক আছে? আর যে বালা, হ্যাঁ, আবার প্রমিস করো লাগে যে আমি তোমার লগে থাকুম, এক বছর তো পার করতে পারোস না প্রমিস করে। আজকে এই বছর প্রমিস করবি, যারে সামনের বছরে যাইতে যাইতে আরেকটা লগে যায় প্রমিস করবি। হোয়াট দ্য হেল ম্যান, 15 দিন টিকে না তোকে প্রেম, তোরা প্রমিস ডে খেলোস, চকলেট ডে খেলোস, টেডি বিয়ার ডে খেলোস, ভ্যালেন্টাইন ডে, এক ভ্যালেন্টাইন ডে পরে আমি আমি দেখছি এক এই 14 ফেব্রুয়ারিতে একটা লয়ে ঘুরতেছস, আর 14 ফেব্রুয়ারিতে আরেকটা লয়ে ঘুরতেছস। ফাইজলামি, আমি একটু ঘুরতেছেন আপনারা, আপনি করে বলি আপনাদেরকে, মহান প্রেমিক প্রেমিকা যুগলস। কিন্তু আমি কিন্তু আজকে প্রমিস ডে তে অ্যাকচুয়ালি শুধু প্রমিস ডের কথা বলতে আসি নাই, আমি একটা লোককে খুঁজতে আসছি, সেটা হচ্ছে চৌধুরী সাহেব। যেই চৌধুরী সাহেব সবসময় হচ্ছে ওমর সানিরে অথবা প্রেমিকদেরকে টাকা অফার করত। আচ্ছা, এই যে তোরা প্রেমিকরা, আপনারা প্রেমিক যুগলরা, প্রেমিক মহাদয়রা, আপনারা যারা এই যে প্রমিস ডে, চকলেট ডে, টেডি বিয়ার ডে পালন করতেছেন, সামনে আপনাদের ভ্যালেন্টাইন্স ডে আছে, আরো কি কি জানি থাকবে আপনাদের, তো আপনারা ওই যাদেরকে ভালোবাসেন, মানে আমি প্রেমিকদের কথা বলতেছি, প্রেমিকাদের বাবার কাছে যায় কি কোনো টাকা পাইছেন? ভাই, কেডা অফার করে টাকাটা, যে আমি তোমাকে 10 লাখ টাকা দিলাম, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও, এই জিনিসগুলো কে অফার করে? আই নিড সামওয়ান লাইক হিম, সামওয়ান লাইক চৌধুরী সাহেব, আমার একজন চৌধুরী সাহেব দরকার ভাই। আমি আজকে গ্রাজুয়েশন শেষ করছি, তাও অনলাইনে, এই লাস্ট ডিসেম্বরে। এখন আমি বাসায় বসে রয়েছি, একটা দিবস যে পালন করুম, একটা মানুষ যে বানাবো, একটা প্রমিস ডে যে পালন করুম, একটা টেডি বিয়ার দিবো, আই নিড এ জব, আমার একটা চাকরি দরকার, তাই না? আমি একজন বেকার, এখন আমার কি দরকার? একটা চৌধুরী সাহেব দরকার, রাইট? যে আমার 10 লাখ টাকা দিবে, আমি বলবো অবশ্যই, আমি আপনার টাকা গ্রহণ করলাম, আপনার মেয়েকে ছেড়ে দিলাম। আরে ভাই, 10 লাখ টাকা ম্যান, 2 লাখ টাকা দিয়ে দেখেন না, 10 লাখটা তো অনেক, লাইক সিরিয়াসলি। যাই হোক, ওমর সানি বা কে জানি ছিল ওই ছবিতে, নেয় নাই 10 লাখ টাকা, নেয় নাই। তোকে তো হিরো অফার করে না, তোরা যে প্রমিস ডে খেলোস, যারা প্রমিস ডে করো, স্টেডি বিয়ার ডে, তোকে অফার 10 টাকা অফার করবো? বেটা, তোকে তো একটারও বিয়ে হয় না, কিচ্ছু না, ম্যাক্সিমামই তো বিয়ে হয় না, কি করো সেগুলা? হোয়াট দ্য, কি করবো এখন, স্কুল কলেজগুলো বন্ধ, ভার্সিটি আমার শেষ, আমি কি করবো? বসে আছি ম্যান, বসে বসে এইসব প্রমিস ডে, চকলেট ডে এগুলো দেখি ফেসবুকে, এগুলো কি, চা খাবো আমি, আই নিড টি। আপনারা যদি চা খান, খাইতে চান, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার করেন, অ্যান্ড টাটা।